প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এএইচএল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি মাদ্রাসা বোর্ড 2019 সালে এইচটিএমএল অংশ থেকে এসেছিল। আজকের ক্লাসে আমি এই প্রশ্নটি খুব সহজে সমাধান করে দেখাবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে বোর্ড কোশ্চেনগুলো তোমাদের সমাধান করেছি ধারাবাহিকভাবে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে আছে সেখান থেকে দেখে আসতে পারো। তো একটা জিনিস লক্ষ্য করো, এর আগের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেইগুলো ছিল যে একটা উদ্দীপক দেওয়া থাকতো, সেটার একটি এইচটিএমএল কোড লিখতে বলা হতো, কিন্তু এটা হলো তার উল্টো। কারণ কি, এখানে একটা এইচটিএমএল কোড দেওয়া আছে, তার আউটপুট কি সেটা লিখতে হবে। এই জন্য এই ক্লাসটি একটি ব্যতিক্রম, তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো লক্ষ্য করো, এখানে দেওয়া আছে দৃশ্যকল্প একে একটি এইচটিএমএল কোড, এবং লক্ষ্য করো দৃশ্যকল্প দুয়ে এটি দেওয়া আছে। এরপরে লক্ষ্য করো, ক নম্বরে বলা হয়েছে ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লেখো। অর্থাৎ একটা ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা লিখতে গেলে ট্যাগ কীভাবে লিখতে হবে। তো লক্ষ্য করো, আমরা নর্মালি কি যে কোনো ধরনের এইচটিএমএল কোড লিখতে গেলে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করি, এরপরে সব কিছুই বডির মধ্যে লিখি, বডির মধ্যে লিখি। এখন দেখো, আমরা পুরো বাংলা লেখাটাই ধরো একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো, এর জন্য একটা পি ট্যাগ দিলাম এবং সেই পি ট্যাগটা ক্লোজ করে দেব। ওকে, তো এই প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, নেওয়ার পরে তুমি বাংলা লিখতে গেলে মনে রাখবা একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফন্ট, FONT, ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ফেস, FSC, ফন্ট ফেস। এই ফন্ট ফেস সমান লিখতে হবে সুতনি MJ, SUTONNY, সুতনি MJ, এটা লিখে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে তুমি এখানে বাংলা লেখো, যা ইচ্ছা লেখো, কোনো সমস্যা নেই। বাংলা লিখে এই যে আমাদের ফন্ট ট্যাগ শুরু করেছিলাম, ফন্ট ট্যাগ ক্লোজ করে দিতে হবে। এরপরে যে পি ট্যাগ শুরু করেছিলাম, পি ট্যাগ ক্লোজ। লক্ষ্য করো, আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করলাম, ফেস অ্যাট্রিবিউট, এরপরে সুতনি MJ লিখলাম, লিখে এই যে ডট ডট, এই মাঝে তুমি বাংলা লেখো। তুমি যদি অন্য কোথা থেকে বাংলা লিখে সেটা কপি করে এখানে পেস্ট করে দাও, তাও হবে, কোনো সমস্যা নেই। এরপরে এই যে ফন্ট ট্যাগ ক্লোজ করে দিলাম, ফন্ট ট্যাগ শুরু, ফন্ট ট্যাগ ক্লোজ, এই যে পি ট্যাগ শুরু, পি ট্যাগ ক্লোজ। এভাবে তুমি এইচটিএমএল কোড লিখতে পারবা বাংলা বা অন্যান্য ভাষা লেখার জন্য। আমি আর একটি পদ্ধতি দেখাই, সেই পদ্ধতিতেও তোমরা বাংলা লিখতে পারবে। লক্ষ্য করো, তুমি ইচ্ছা করলে এখানে একটা পি ট্যাগ নাও, পি ট্যাগের একটা স্টাইল ব্যবহার করো, STYLE, স্টাইল সমান এখানে লেখো ফন্ট, ফন্ট একটা হাইপেন দিয়ে ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি, এরপর একটা কলন দিয়ে সুতনি MJ, SUTONNY, সুতনি MJ, এই যে ডাবল ইনভার্টেড কমা। এখন তুমি এর মাঝে বাংলা লেখো, এরপরে তুমি এই যে পি ট্যাগ ক্লোজ করে দাও। এরপরে দেখো, বডি শুরু করেছিলাম, বডি ক্লোজ, HTML শুরু করেছিলাম, HTML ক্লোজ। এই দুইভাবেই লিখতে পারো, অর্থাৎ মনে রাখবা যে ফন্ট ফেস লিখে সুতনি MJ, এরপরে ফন্ট ট্যাগ ক্লোজ। আরেকটা করতে পারো যে স্টাইল ব্যবহার করে ফন্ট এখানে একটা হাইপেন ফ্যামিলি কলন দিয়ে সুতনি MJ, এরপরে বাংলা লিখে পি ট্যাগ ক্লোজ, এই পি ট্যাগ শুরু। দুইভাবে তুমি বাংলা লিখতে পারো। তোমাদের এক মার্কসের জন্য তোমরা সংক্ষেপে লিখবা, জাস্ট এই দুই লাইন লিখে দেবা। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু বিস্তারিত আলোচনা করলাম, জাস্ট এই দুইটা লাইন লিখে দিয়ে বলবা যে আমরা এই দুইভাবেই আমরা ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের জন্য ট্যাগ লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এই খ নম্বরে বলা হয়েছে HTML শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ HTML শেখা এবং সেটা ব্যবহার করা যে সহজ, সেটা
ব্যাখ্যা করো, এই উক্তিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো, HTML ভাষা হলো একটি ইউজার ফ্রেন্ডলি, একটা ওপেন টেকনোলজি। এই ভাষা বিশ্বব্যাপী ব্যবহার করা হয়, অর্থাৎ বিশ্বের সকল দেশে এটি ব্যবহার করা হয়। এই ভাষা যে কোনো ব্রাউজারই সাপোর্ট করে এবং এই ভাষার ব্যবহার এবং এর সিনট্যাক্সগুলো খুবই সহজ, এর ব্যয়ও তুলনামূলক কম। এই জন্য আমরা বলতে পারি যে HTML শেখা এবং ব্যবহার করা সহজ। আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, এরপরে গ নম্বরে দেখো, দৃশ্যকল্প এক ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করো। অর্থাৎ এই দৃশ্যকল্প এক, এখানে একটা HTML কোড লেখা আছে, এই কোডটার আউটপুট কী হবে, অর্থাৎ এটা যদি ব্রাউজারে আমরা ওপেন করি এর আউটপুট আমরা কী দেখতে পারব। তো লক্ষ্য করো, খুবই সহজ এটা। আমরা জানি কি, এই যে বডি পর্যন্ত এইটুকু হচ্ছে HTML কোডের একটি ফরম্যাট, তো এটির জন্য কোনো আউটপুট আসবে না। আমরা বডির ভিতরের অংশটি দেখব, সবসময় আউটপুট আসবে বডির ভিতরের অংশ। তো দেখো, এই যে বডি শুরু, এই বডি শেষ, জাস্ট এই অংশটুকুর আউটপুটই দেখা যাবে। তো আমরা এই অংশটুকুর আউটপুট দেখি। দেখো, এই যে বডির পরে কী আছে, ওয়েল টাইপ এ। আচ্ছা বলো তো, ওয়েল হচ্ছে কি? অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে আমরা এই ওয়েল দেখে এইটুকু বুঝতে পারলাম যে এই HTML কোডটি একটি অর্ডার লিস্টে আছে, অর্থাৎ 1 2 3 4 ABCD এরকম একটা লিস্টে আছে। তো কিসে আছে সেটা বুঝবো কী দেখে? টাইপ দেখে। এখানে টাইপে কী লেখা আছে? ছোট হাতের এ। আমরা এখন এইটুকু শেয়ার হলাম যে এই HTML কোডের একটি আউটপুট আসবে, যে আউটপুটের প্রথম যে লিস্টটা, অর্থাৎ প্রথম যে আইটেমটা, সেই আইটেমটা এরকম এ লিখে লেখা হবে। যেহেতু টাইপে ছোট হাতের এ, তাহলে প্রথমটা হবে এ। এই যে প্রথম ডেটা আছে মিজান, তাহলে এখানে আমরা লিখে দেব মিজান, MIZAN মিজান। দেখো, আমরা জানি কি যে প্রত্যেকটা ডেটা লিস্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। দেখো, লিস্ট মিজান লিস্ট ক্লোজ, তার মানে আমরা এটা বুঝলাম যে অর্ডার লিস্টের টাইপ হবে, এই দেখো সিরিয়াল। অর্ডার লিস্ট মানে সিরিয়াল, আর আনঅর্ডার লিস্টে কোনো সিরিয়াল থাকে না। তো এখানে সিরিয়াল হবে ABCD এরকম। তাহলে আমরা প্রথমে দেখো ডেটা আছে কি, লিস্ট ট্যাগের মধ্যে ডেটা আছে, প্রথমটায় মিজান, তারপরে লিস্ট ট্যাগের মধ্যে কী লিখেছে? রমজান, এই দেখো লিস্ট ট্যাগ ক্লোজ। তারপরে লিস্ট ট্যাগের মধ্যে লিখেছে আনিকা, লিস্ট ট্যাগ ক্লোজ। তার মানে আমরা একটা ক্লিয়ার বুঝতে পারলাম যে এই HTML কোডের যে আউটপুটটা থাকবে, সেই আউটপুটের সিরিয়াল হবে ABC, যেহেতু তিনটি ডেটা AB আর আছে C, এই তিনটা জিনিস হবে। কারণ আমরা প্রথম লাইন দেখে বুঝলাম অর্ডার লিস্ট টাইপ এ, তার মানে অর্ডার লিস্ট হবে এবং টাইপ হবে ABC। দেখো ABC, যেহেতু তিনটা ডেটা আছে এবং লিস্ট ট্যাগের মধ্যে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো সরাসরি দেখা যাবে। লিস্ট ট্যাগে প্রথমে আছে কি? মিজান, দ্বিতীয় আছে রমজান, ROMZAN রমজান। এরপরে দেখো তৃতীয় নম্বর লিস্ট ট্যাগের মধ্যে আছে কি? আনিকা। তাহলে এখানে লিখে দাও ANIKA আনিকা। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমাদের এই যে অর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ, আমরা জানি যে বডির মধ্যের অংশটি শুধু আউটপুট আসে, এই অংশটুকুর আউটপুট হবে যে ABC, তারপরে ডেটাগুলো মিজান, রমজান, আনিকা, জাস্ট এটা হবে। একটা জিনিস মনে রাখো, এখানে যদি বড় হাতের এ হইতো, তাহলে এখানে হয়তো বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, যেহেতু ছোটো হাতের আছে এর জন্য অর্ডার লিস্টের টাইপ হবে ছোটো হাতের এ, ছোটো হাতের বি, ছোটো হাতের সি। এরপরে লিস্ট ট্যাগের মধ্যে যা থাকবে সেটাই কিন্তু ডেটা, এখানে লিস্ট ট্যাগের মধ্যে যা যা আছে এগুলো ডেটাগুলো লিখে দিলাম, তাহলে হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলো। এটা হলো আমাদের গ নাম্বারের উত্তর, গ নাম্বারের এটা উত্তর, গ নাম্বারের উত্তর হবে এটা। তোমরা যদি মনে করো এখানে একটু ডিজাইন করে দেখেন, এটা কিন্তু টেবিল না, এটা টেবিল না, জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য এভাবে লিখে দিতে পারো যে গ নাম্বারের উত্তর এটা হবে, এতে মিজান, দুইয়ের বিতে রমজান এবং সিতে আনিকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, ঘ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ের মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প একে কী ধরনের পরিবর্তন করতে হবে সেটা বর্ণনা করো। অর্থাৎ আমরা যদি এইরকম একটা আউটপুট পেতে চাই, এই সেম আউটপুটটা পেতে চাইলে এখানে কী পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই যে HTML কোড, এই কোডে কী পরিবর্তন করতে হবে। তো লক্ষ্য করো, এখানে একটা জিনিস তোমরা দেখো, এখানে ডেটা আছে কয়েকটা, 1 2 3 4, কিন্তু এই ডেটার আগে যে চিহ্নগুলো, এইগুলো কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? আমরা জানি অর্ডার লিস্ট সবসময় সিরিয়ালে হয়, 1 2 3 ABC, আর আনঅর্ডার লিস্ট বিভিন্ন বুলেট বা চিহ্ন দিয়ে হয়। তো এখানে দেখো চিহ্ন আছে, এই চিহ্নর নাম কি? সার্কেল।
তাহলে আমরা এটা শিওর দিই এটা হবে কি আনঅর্ডার লিস্ট ট্যাগ। তাহলে প্রথম পরিবর্তনটি হবে কি অর্ডার লিস্টের জায়গায় আনঅর্ডার লিস্ট হবে। এবং এই টাইপ, এই টাইপটা কি এ টাইপের এখানে আছে না, এখানে টাইপটা আছে না সার্কেল টাইপের, বৃত্ত টাইপের। তাহলে আমরা লিখি, লিখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো জাস্ট সেম এই এই পর্যন্ত আমরা লিখে নিই। দেখো HTML আমরা এরপরে বডি লিখে দিলাম, জাস্ট আমরা জানি কি যে আমরা HTML এর পরে সরাসরি বডি লিখতে পারি, মাঝের এই যে হেড এবং টাইটেল না লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, তো দেখো আমরা বডির মধ্যে এখানে কি লিখব, প্রথমে লিখব হচ্ছে আনঅর্ডার লিস্ট। দেখো এখানে আছে অর্ডার লিস্ট, তাহলে আমাদের প্রথম পরিবর্তনটি হবে এই আউটপুটটি পেতে হলে এটি এই যে এই চিহ্নগুলো, এই চিহ্নগুলোর নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে আনঅর্ডার লিস্ট লিখলাম। এরপরে টাইপে লিখতে হবে কি TYP, টাইপে লিখতে হবে হচ্ছে এখানে কিন্তু ABC লিখলে হবে না, এই চিহ্নের নাম কি সার্কেল, তাহলে লিখতে হবে সার্কেল। দেখো সার্কেল লিখে আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন দেখো এই তথ্যগুলো, এই যে মাহিন, নিহান, জারিব, রাফিন, এই নামগুলো লিখতে হবে জাস্ট লিস্ট ট্যাগের মধ্যে। তোমাদের একটা কথা বলি, তোমরা প্রথমে দেখবা যে এটা অর্ডার লিস্টে আছে না আনঅর্ডার লিস্টে আছে। হ্যাঁ এটা আনঅর্ডার লিস্টে আছে। এরপরে কী টাইপের আনঅর্ডার লিস্ট, এই যে টাইপে লিখে দেবো সার্কেল, এটার কাজ শেষ। এখন জাস্ট এই সব চারটা তথ্যই লিস্ট ট্যাগের মধ্যে লিখে দেবো, অর্থাৎ লিস্ট ট্যাগ শুরু, তথ্য লিখে লিস্ট ট্যাগ ক্লোজ, আবার লিস্ট ট্যাগ শুরু, তথ্য লিখে লিস্ট ট্যাগ ক্লোজ, এরকম চারটা লিখে দাও, তাই হয়ে যাবে। দেখো এখানেও তাই আছে, দেখো জাস্ট পরিবর্তনটা শুধু অর্ডার লিস্টের জায়গায় আনঅর্ডার লিস্ট, আর এই টাইপের জায়গায় সার্কেল, আর সব একই থাকবে, আর নামগুলো পরিবর্তন হবে। এখানে মিজান আছে, এখানে হবে মাহিন। তো দেখো আমরা এখানে এলআই ট্যাগের মধ্যে লিখবো, এলআই ট্যাগের মধ্যে লিখবো মাহিন, MAHIN মাহিন, এই যে এলআই ট্যাগ ক্লোজ। এরপরে এলআই ট্যাগের মধ্যে লিখবো নিহান, NIHAN নিহান, এই যে এলআই ট্যাগ ক্লোজ। এই যে মাহিন গেল, নিহান গেল, এরপর জারি, এলআই ট্যাগ শুরু, ZARIF জারি, এই যে এলআই ট্যাগ ক্লোজ। এরপরে এলআই ট্যাগ, এলআই ট্যাগের মধ্যে থাকবে রাফিন, এলআই ট্যাগের মধ্যে RAFIN রাফিন, এলআই ট্যাগ ক্লোজ। এরপরে দেখি আনঅর্ডার লিস্ট ট্যাগ শুরু করেছিলাম, এই যে UL ট্যাগ, এরপরে বডি শুরু করেছিলাম, বডি ক্লোজ, এরপরে HTML শুরু করেছিলাম, HTML ক্লোজ। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, তাহলে আমাদের এই দৃশ্যকল্প দুই পেতে গেলে একে যে ধরনের পরিবর্তন করতে হবে, প্রথম পরিবর্তন করতে হবে অর্ডার লিস্টের জায়গায় আনঅর্ডার লিস্ট লিখতে হবে, আর এই টাইপের জায়গায় পরিবর্তন করে লিখতে হবে সার্কেল, এই যে সার্কেল। এরপরে এই যে লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগের মধ্যে নামগুলো জাস্ট পরিবর্তন করে দিতে হবে, আগে ছিল মিজান, এখন লিখতে হবে মাহিন। এই দেখো লিস্ট ট্যাগের মাহিন, তারপরে ছিল কি রমজান, আমাদের এখানে লিখতে হবে নিহান, তারপরে লিস্ট ট্যাগে জারি, এখান থেকে দেখে দেখে লিখে দেবা জারি, তারপরে লিস্ট ট্যাগের মধ্যে রাফিন, এই যে রাফিন। এরপরে এই যে আনঅর্ডার লিস্ট ট্যাগ শুরু করেছিলাম, আনঅর্ডার লিস্ট ট্যাগ ক্লোজ, বডি শুরু করেছিলাম, বডি ক্লোজ, HTML শুরু করেছিলাম, HTML ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।